হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশরাফ, প্রপার্টি ইনফোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আবারও ফিরে আসছি আপনাকে, আপনাদের সামনে প্রপার্টি বিষয়ক প্রোগ্রাম নিয়ে। সবার আগে আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের প্রপার্টি ইনফোর পক্ষ থেকে এবং এনটিভি ইউরোপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গত অনুষ্ঠানে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা অবিশ্বাস্য, সবাইকে ধন্যবাদ। আমি আজকে শুরু করছি, আমার সাথে আছেন অপু ভাই, উনি ভূয়া অপু, উনি প্রপার্টি বিষয়ে অভিজ্ঞ এবং ওনার কিছু কিছু ব্যাপার আছে যেটা গত সপ্তাহে আমরা যে পুরো সপ্তাহে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের পরে যে কলগুলো আমরা রিসিভ করেছি সেগুলোর মধ্যে বেশিরভাগ ছিল প্রপার্টি বিষয়ে নানান আইনগত সমস্যা। এবং মনে করতেছি যে অপু ভাই ভালো উত্তর দিতে পারবেন, জবাব দিতে পারবেন এবং মানুষকে ভালো ডাইরেকশন দিতে পারবেন। আর এরপরে আছেন আমার সাথে আছেন মোহাম্মদ সোহেল রানা। রানা ভাই প্রপার্টি মেনটেন্যান্সে জড়িত আছেন, প্লাস উনি হচ্ছেন গ্যাস ইঞ্জিনিয়ার, ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ার এবং ডোমেস্টিক ইউটিলিটি অফিসার, অ্যাসেসর। তো আশা করি আমরা চেষ্টা করব আপনাদের ছোটোখাটো সুবিধা সমস্যা যেখানে যে যেখানে আটকে আছেন তাতে আপনাদের যাতে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি এবং আপনাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারি। তো প্রথমেই যেটা আমরা মনে করেছিলাম যে হ্যাঁ, অত্যন্ত কৃতজ্ঞ সবার কাছে, যথেষ্ট রেসপন্ড আসছে, অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং কল করবেন। এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া আছে, যদি আমরা সব কলগুলো নিতে না পারি তাহলে ট্যাক্স করে দিয়ে আপনার ডিটেলসটা দিয়ে রাখবেন এবং কোয়েশ্চেনটা দিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনার কাছে সাথে যোগাযোগ করব। তো প্রথমেই যেখানে আমরা শুরু করছি যে অপু ভাই, ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো আপনাকে থ্যাংক ইউ, আপনাকে যেটা প্রথমে আনইউজুয়াল কোয়েশ্চেন, যে অনেক কাজ বা অনেক যোগ্যতা পৃথিবীতে আছে, তো আপনি এই প্রপার্টি লাইনে কেন? আসলে আমি যখন থেকে নিজের জন্য কিছু করার চেষ্টা করছি, তার আগে থেকে আমি চিন্তা করছি যে সবাই মিলে কিছু করা যায়। জি, এবং প্রপার্টি সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরটা আমাদের সবার জন্য একটা বেসিক নিড, আবাসন। জি, তো সেই জন্যই আমার প্রপার্টি দিকে আগে আসা, যে আবাসনটাকে যদি আমরা সহজলভ্য এবং ইজি অ্যাক্সেসেবল করতে পারি মানুষের জন্য, যেটা আমাদেরকে কমিউনিটিতে আমাদের জন্য সবার জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করবে, এই কারণে আমার প্রপার্টি বিজনেসের দিকে এগিয়ে আসা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ রানা ভাই। হ্যাঁ, আই সেম কোয়েশ্চেন আপনার সাথে। আপনি মনে করেন এই যে প্রফেশনটা আপনি নিয়েছেন, যে যে ফিল্ডে আপনি আছেন, সেটা কি আপনার আগে অনেক দিনের, আপনার ছোটবেলা থেকে আপনার ইচ্ছা ছিল নাকি? ছোটবেলা থেকেই প্রপার্টি বিজনেসের একটা শখ ছিল। মাশাআল্লাহ। তো আসলে হঠাৎ এক ফ্রেন্ডের হাত ধরে আর কি এখানে আসার সুযোগ হলো আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আর যখন ইনভলভ হলাম তখন দেখলাম এখানে অনেক অপরচুনিটিজ আছে। আচ্ছা আচ্ছা, তো তো দর্শক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমরা প্রথম এই অনুষ্ঠানটা কেন মানে চিন্তা করছিলাম যে এই অনুষ্ঠানটা কেন করব। প্রথমে আমরা যেটা বলছি যে আমরা প্রপার্টি বিষয়ে প্রত্যেকটা বিষয়ে গত দশক থেকে আমরা করে আসছি। আচ্ছা স্যার, হ্যাঁ একটা কল নিয়ে নিই। জি কল, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?50,000 pounds and you want to invest in the property. Correct. Okay, okay. So thank you very much. Basically, this matter, Opu Bhai, he is a money laundering authorized personnel, and I think it goes to him. Is better give you the answer. Thank you. Sure. Thank you. Assalamualaikum, caller. You have, Alhamdulillah, is good. Good, you have money, and for investment in the property, investing in the property is completely a financial sector. Authorizing investing is
not the topic that we can talk about. But investment in the property and advising in investment is two different things. So if you want to come across, invest, the first thing you need to show before you invest your money to that your money has legitimate source of that money. So if you can show that money is your money and you have legitimate source of that money, I don't personally see any problem investing the property. But we cannot advise you how you're going to invest. Obviously, if you want to invest in the property, obviously Ashraf Bhai is here, he can guide you through. And investment, financial advice is different from property investment. I think that makes sense. Thank you, Abu Bhai. Thank you, caller. On top of that, what I would say, obviously, just part of the last part of your query, which is you want to buy a property that's invest into the property, you need to be qualified whether you are the first-time buyer, you want to buy it to let, if it is the commercial side, we don't know about that. So you've got the number on the screen for the text. If you do send drop us a text with your query, I will forward it to my fellow colleagues, and there will be whoever relevant to you, and they will be in touch with you. And about the property investment. Yeah, thank you very much. So, Abu Bhai, jeta property bepare jeta je amra je background theke aschi Bangladesh. আমরা কিন্তু বেশিরভাগ মানুষই আমরা নিজে বাড়িঘর কিন্তু কিনে নাই, সেটা আমাদের বাবা চাচা দাদার বাড়িঘর পাইছে ঠিকই, এখানে এসে কিন্তু আমরা দেখতেছি প্রপার্টি ইজ নট এ সিঙ্গল পারচেজ, ইউ হ্যাভ সো মেনি থিংস ইন ইট, সো মেনি লিগ্যাল ম্যাটার, সো মেনি কনস্ট্রাকটিভ ম্যাটার, সো মেনি লোকাল অথরিটি ম্যাটার, এক বাড়াতে যেটা আপনি করতে পারতেছেন অন্য বাড়াতে সেটা করতে পারতেছেন না, হ্যাঁ কখনো আছে আপনি 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 ফ্ল্যাটে আছেন, ফ্ল্যাটের ডিফারেন্ট ইস্যু, হাউস এ ডিফারেন্ট ইস্যু, অনেক ব্যাপার স্যাপার আছে। তো অবভিয়াসলি সাধারণ মানুষ যেটা মনে করে যে আমার ঘর কিনবো এটাতে আমি গর্ত কিনবই, কিন্তু আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। তো যেটা আমি মনে করতে চাই যে আমরা যে সুবিধাটা মানুষকে দিতে চাই, ঘর কিনতে গিয়ে মানুষ যে অনেকে না বুঝে যেটা করে যে হ্যাঁ আমি গেলাম এজেন্টে ঘর কিনবো, এজেন্টে গেলাম হ্যাঁ আমাকে একটা ঘর দেন, এজেন্ট আমাকে জিজ্ঞেস করলো আপনার বাজেট কত, আমি বললাম এত, হ্যাঁ রাফলি, তো ওই হিসাবে ওরা কিছু লিস্ট করে আমাকে কিছু ঘর দিয়ে দিল। এখন ওরা কিন্তু আমাকে বলতেছে না, ওরা আমার কাছ থেকে ইন দ্য মিন টাইম অফ বাইং অ্যান্ড সেলিং হাউ মাচ দে টেকিং, হাউ মাচ টাইম দে টেকিং, হাউ মাচ মানি দে টেকিং, ওয়েদার ইটস এ কমিশন, ওয়েদার ইজ এ লিগ্যাল চার্জ, আই ডোন্ট নো। ওকে সরি, আর একটা কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, মাই নেম ইজ মাহমুদ। মাশাআল্লাহ, আক মাহমুদ, প্লিজ সে। And I want to ask a question about a gas certificate. A gas certificate? Yes. Okay, mashallah. Yeah, this is, go on. What do you want to do? You want a gas certificate? I want to know if I have a residential home where I live in, do I still need to have a gas certificate, Dad? Okay. Bear with us. This is Rab. No, no, this is your field. Please. আসলে যখন একটা প্রপার্টিতে কেউ লিভ করে তখন এটা হতেছে যে আপনার মেইন থিং আপনি একজন প্রফেশনাল গ্যাস সেফ থেকে আপনি এটা ভেরিফাই করবেন যে আপনার এই প্রপার্টিতে কি গ্যাস সেফ কি না। বাই দিস ওয়ে ইউ ক্যান গেট এ গ্যাস সেফটি সার্টিফিকেট, বাট ইটস বেটার টু হ্যাভ ইট, বাট ইটস নো ম্যান্ডেটরি ফর টেনেন্ট, ইফ ইউ রেন্ট ইট দেন ইটস ম্যান্ডেটরি, বাট ইফ ইউ লিভ ইন দ্য প্রপার্টি ইউ ডোন্ট have to have a certificate, but it's better to have one. Have one. Better to have one. Okay. So basically, what is the answer I've got? Like you, obviously, we don't know which area you live in. If you Google it, you can find it. If you want us to help you, you can leave your contract with us, and we'll get in touch to find a certificate issuer who is going to go to your property, inspect your gas lines, and will. Assure that it's safe, then they can issue a certificate. If there is any work need to be done, they will help you out. Thank you very much. Thanks for your call. So যেটা যে কথাটা বলছিলাম বাপু ভাই, যে প্রপার্টি ব্যাপারে আসলে অনেক মানুষই মনে করেন, কেউ কেউ হয়তো আজকে চিন্তা করতেছে প্রথম
যে আমি একটা আমার একটা ঘর দরকার কেউ আছে কারো ফার্স্ট প্রপার্টি অলরেডি নিয়ে নিছে সেখানে 20-30 বছর থেকে থাকতেছে কারো সেকেন্ড প্রপার্টি আছে কেউ লেট করতেছে থ্যাংকস ফর দেম এনিওয়ে দে নো ইট বাট স্টিল আই থিংক ইউ নো দ অবভিয়াসলি দ্য প্রোগ্রাম ইজ ফর এভরিওয়ান তো যারা জানতে চায় যে যাদের আমরা মনে করি যেটা যে জানা উচিত আমরা কাজে গিয়ে যেটা দেখছি যে অনেকেই বিভ্রান্ত হচ্ছে অনেকে বুঝতেছে না যে একটা কথার কথা যে আমি মনে করেন একটা কথা যে বলো আমরা কিছু দাম দর করতে ভালোবাসি হ্যাঁ একটা ঘরের দাম 300,000 এখন ওই দামটা কেন 95 নিচে কমতেছে না কেন ওইখানে কিন্তু আমরা যেটা জানি না যে এজেন্ট কিন্তু ওর কমিশনে টাকাটা অ্যাড করে রাখতেছে হ্যাঁ বিক্রি করার সময় অথবা কেনার সময় হ্যাঁ যে এখন ঘরের দাম হয়তো 390 কিন্তু আসলে আমি দেখতে দেখতে পাচ্ছি আমি 395 দিচ্ছি আমাকে কিন্তু জানানো হচ্ছে না যে আমি আসলে ওই টাকাটা কিসে দিচ্ছি এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন প্রপার্টিটা কিনতে যান এখানে কেনার একটা বিষয় বিক্রি করার একটা বিষয় আপনি যখন কিনতে যাবেন তখন আপনাকে কেনার জন্য একটা ভ্যালুয়েশন করতে হবে প্রপার্টির ভ্যালুয়ার আছে যারা প্রপার্টিটাকে ভ্যালু করবে ভ্যালু করে একটা একটা ভ্যালু নির্ধারণ করবে সেই নির্ধারিত ভ্যালুর উপরে আপনার যদি মর্গেজ থাকে আপনাকে মর্গেজ নিতে হবে সেই ভ্যালুর উপরে মর্গেজ নির্ধারিত হবে তো এখন যখন আপনি প্রপার্টিটা কিনবেন আপনি লোকেশন আপনি কোন ধরনের জায়গায় কিনতে যাচ্ছেন আপনি ফ্রি হোল্ড কিনছেন না লিজ হোল্ড কিনছেন আপনার কী ধরনের প্রপার্টির দরকার কতটুকু স্পেস আপনার দরকার সব কিছু বিবেচনা করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে আপনার ফাইন্যান্সটা কতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারেন আপনার স্যালারির সাথে বেস করে ওয়েল মর্গেজ অ্যাডভাইজারের এটা মানে মেন অ্যাডভাইজিং সেকশন হবে যেখানে আপনাকে তারা অ্যাডভাইস করবে যে আপনি কত টাকা আর্ন করছেন এবং কত টাকা আপনি মর্গেজ পাবেন কত টাকা আপনার লিমিট দিতে হবে কত টাকা ডিপোজিট দিতে হবে গভর্নমেন্টের কিছু স্কিম আছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য স্কিম আছে বাই টু লেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট সেক্টর এখন এখন আপনি যদি কিনতে যান আপনাকে একভাবে চিন্তা করতে হচ্ছে আপনি যখন আবার বিক্রি করতে যান আরেকভাবে চিন্তা করতে হচ্ছে আমরা যারা স্টেট এজেন্ট বিজনেসের মধ্যে আছি আমরা তো উই মেক মানি ফ্রম সেলিং দ্য প্রপার্টি বায়ারের কাছ থেকে আমরা একটা ফি চার্জ করি সেলারের কাছ থেকে আমরা একটা ফি চার্জ করি সাবজেক্ট টু হোয়াট আর দ্য কন্ডিশনস এন্ড কন্ট্রাক্টস বিটুইন দ্য পার্টিস স্ট্যান্ডার্ড যে মার্কেটে যেটা আছে সেটা হচ্ছে যে হয়তো সেলিং করতে গেলে আপনি 1% কমিশন স্টেট এজেন্টকে দিচ্ছেন জি জি অনেকে হয়তো কম নেয় অনেকে একটু বেশি নেয় জি এইখানে সেলাররা অনেক লুজার হয় জি আমরা এই কারণেই আমাদের যে বিজনেস আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে নো ফি নো কমিশন ফর দ্য সেলার দ্য ইউ সেল দ্য প্রপার্টি আপনি যদি 500,000 pounds একটা প্রপার্টি বিক্রি করতে চান আমরা আপনার প্রপার্টিটা মার্কেটে নিয়ে আসবো অনলাইনে অ্যাডভার্টাইজ করবো প্রপার্টিটা বিক্রি করে দেবো বায়ার খুঁজে দেবো আপনি 500,000 pounds বিক্রি করবেন আপনি 500,000 pounds পাবেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনার কাছ থেকে কোনো কমিশন নেব জি এই হচ্ছে আমি কনসেপ্টটা নিয়ে আসছি মার্কেটে এটাই আমাদের মেইন উদ্দেশ্য যে প্রোগ্রামে আসার এটাই উদ্দেশ্য যে আমরা যখন কাজে যাই তখন আমরা দেখতে পাই যে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে সেটা বুঝতে পারতেছে না নানান কারণে অভিজ্ঞতার অভাব আছে ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে তারপর অফিসিয়াল ব্যাপার জীবনে প্রথমবার হ্যাঁ দূরে দূরে থাকে একটা কি কি বলতে কি হয়ে যায় তারপর এই যে মনে করেন আমরা সাধারণ মানুষ যখন আমরা প্রফেশনাল লোকের সামনে যাই ওদের স্ট্যান্ডার্ড ইংলিশের কাছে আমরা হকচকিয়ে যাই এইজন্য আমরা কমিউনিটিতে আসি আমাদের ভাষায় আমরা আমাদের নিজস্ব ভাষায় কথা বলি আমরা আমি আমার আমার দেশে বাড়ি মামেন সিং মানে খুব ভালো সিলেটি বলতে পারি এবং আমি সিলেটি খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ আমার নিজের ভাষায় আমি জি আমরা ওইটাই মানুষকে পৌঁছে দেব খেদমতটা হেল্প করব এইজন্য আমরা এই কোন কলার আসছে এই জন্যই আমরা এই কোভিড এর সিচুয়েশনে মানুষকে হেল্প করার জন্য কমিউনিটির মানুষকে হেল্প করার জন্য যে আপনারা প্রপার্টি বিক্রি করেন আপনারা একটা হিউজ পরিমাণে কমিশন অথবা ফি স্টেট এজেন্টকে দিয়ে দিচ্ছে আপনি কমার্শিয়াল প্রপার্টি বিক্রি করছেন আপনি রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট এই কোভিড এর কারণে ভেঙে গেছে তারা বিক্রি করে দিচ্ছে এটা একটা ব্যাপারটা হচ্ছে কি আমরা অনেক মানুষ কিন্তু আমরা মনে করি যে হয়তো আমি একটা ঘর কিনে ফেলছি বা কিনতে যাচ্ছি কিন্তু রাইট ডিসিশন কি রং ডিসিশন আমি জানি না তারপর আমি নিলাম পরে দেখা গেল যে আমার এই নেইবারহুডটা ভালো না আমি বিক্রি করে দেবো তো একজনকে তো দিতেই হবে এরকম আমাদের অনেকের মেন্টালিটি যে আমাকে দিতেই হবে কিন্তু না আসলে লিগ্যাল ব্যাপারটা হচ্ছে দিতে হচ্ছে না আপনাকে দিতে হবে না হ্যাঁ এটাই তো ঠিক যে আমি কেন কমিশন দিব আমি যদি দিতে চাই না আমার রাইট ভ্যালুটা আমি নিয়ে নেব ও ওর কাজ করতেছে জি জি না এখানে বিজনেস স্ট্র্যাটেজি আপনার সাথে যে এটা আসলে স্টেট এজেন্টের বিজনেসটা আপনার সাথে আপনার এগ্রিমেন্টের মাধ্যমে হবে আপনার সাথে সে যখন আপনাকে যে ফিটা চার্জ করবে সেটা তার সাথে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে হ্যাঁ আপনার সাথে একটা এগ্রিমেন্টে যাবেন যে হ্যাঁ আফটার ইউ সাকসেসফুলি সেল দ্য প্রপার্টি ইউ আই উইল পে ইউ 1% আউট অফ দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি দ্য ফানিয়েস্ট থিং ইজ টু বি অনেস্ট আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যখন একটা মানুষ অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় তখন যদি ইন্টারপ্রিটারের দরকার হয় তাকে নেয় কিন্তু এজেন্টের কাছে যখন যায় তখন কিন্তু ইন্টারপ্রিটার নেয় না
তখন মানে অ্যাক্সেসিবল না, যদি অ্যাক্সেসিবল না, ডাক্তারের কাছে গেলে একটু সংবেদনশীল ব্যাপার, ডাক্তারের কাছে যাওয়া, কথা বলা, গুছায় বলতে না পারো, টার্মিনোলজির একটা ম্যাটার আছে। কিন্তু মানুষ এই না বোঝার কারণে কিন্তু লুজার হচ্ছে। যেমন দেখেন কমার্শিয়াল প্রপার্টি, আপনি যদি কমার্শিয়াল প্রপার্টি বিক্রির কথা চিন্তা করেন, কমার্শিয়াল স্টেট এজেন্ট যারা আছেন ওনারা 3-5% আপনার কাছে চার্জ করে, চিন্তা করেন। আপনি যদি 100,000 পাউন্ডের একটা প্রপার্টি বিক্রি করেন 3% হলে ওনারা কলটা নিয়ে নেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা ঠিক আছে। তো রানা ভাই, আপনাকে ব্রেকের সময় হয়ে গেছে, তো কুইকলি শুরু করব, যদি সম্ভব হয় না পরে পুরো করব। তো কাজের ফিল্ডে যেটা আমি চেষ্টা করব আপনার কাছে সময় নিয়েই বলেন যে কি কি অভিজ্ঞতা আপনার হয়, যে অবভিয়াসলি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ডিফারেন্ট, তো আপনার কাজ তো অনেকটা মনে করেন যে সেক্টরে আপনি কাজ করেন সেটা ম্যানুয়াল, যে প্রপার্টিতে যান নানান এলাকায় ঘরের, তো বিশেষ করে আপনি যেহেতু সেফটি ম্যাটারটা দেখতেন করতেন করেন, তো এখানে কি 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 অসুবিধা হয়? অসুবিধা আসলে ডিপেন্ড করে এটা যে কাস্টমার আমাদেরকে কল করছেন আর কি, উনি আমাদের কেমন পরিবেশটা রেডি করে দিচ্ছেন আমাদেরকে কাজের জন্য। সামটাইম দেখা যায় যে একটা সেফটি চেকের জন্য, একটা প্রপার সেফটি চেকের জন্য হাফ অ্যান আওয়ার টাইম মিনিমাম দরকার হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে কাস্টমাররা উনি মানে খুব তাড়াহুড়া করে যে আর হাউ লং ইট গোনা টেক, হাউ লং ইট গোনা টেক। আচ্ছা ওকে ওকে, একটু কল নিয়ে নে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলেন, শুনছি। শুনছেন ভাই? জি হকা অনরাম। ও না, আমি আল্লাহ ফতন সই ভাই। জি হকা, না আপনারা এই যে আমার দিকে খুবই ভালো লাগছে আপনারা প্রোগ্রাম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা তো হইরা কোনো ফি নেই না? জি আমরা ইচ্ছে হলো আমরা নেই না, আমরা আসলে কেউ যাতে ফি সরে, আমরা বাঙালি মানুষে যাতে বিভ্রান্ত হইন না। আচ্ছা জি হকা, যাতে আমরা মানুষ, যাতে আমরা আসলে আমরা খাজোগি আমরা দেখছি বহুত মানুষ নানান ভাবে বিপর্যস্ত হইরা, নানান ভাবে ক্ষতিগ্রস্ত হইরা, কিন্তু কইবার জায়গা পাইরা না, খার গেছে যাইতা, আমরা ওটাও কইবার লাগি আইছি আপনারা গেছে যে আমরা আছি। যে নাম্বার আপনারা ট্যাক্স যে নাম্বারটা আছে আপনি ট্যাক্স করে আপনার অ্যাড্রেস দিয়ে রাখি দোকা, তো আপনার ফাইতে সুবিধা হইব, অনেক কল তো মনে থাকা রাখা যায় না, খেয়ে কোন সময় কোনটা লাগে করছিলা, তো ট্যাক্স করি আপনার যদি আপনার নাম আমরা প্রপার্টি সেক্টর, আসলে আমরা কয়েকজন বেশ বড় টিম, আমরা আমরা টোটাল এভরিথিং এখানে বাইং সেলিং আর্কিটেকচার রিনোভেশন সবটা করি। ঠিক আছে, আপনি যদি ট্যাক্স করে রাখি দিন, তার বাদে আমরা টিম থেকে আপনার যোগাযোগ করাইবো। কল করার লাগে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম খোকা। আমি সেলিম ভাই সাহেব, আমি লুটন থেকে ঘুরেছি। মাশাআল্লাহ, ভালো আছেন? আচ্ছা, আপনার নাইস প্রোগ্রাম। আচ্ছা মাশাআল্লাহ। তো রিসেন্টলি আমি ঠিক করেছিলাম আমার কাউন্সিল হাউস, জি, সেখানে আমি 5 বছর ধরে থাকলাম। আচ্ছা, বাট আমি এখন ওই যে রাইট টু বাই জাস্ট অ্যাপ্লিকেশন করতাম, জি জি, বাট অলরেডি ফর্ম ওরা ফিলিং করে রাখি দিছি, তো আমি কাউন্সিল ওটা তারা রেডি দিতাম সেইরাম। আচ্ছা, এটা সামোলা খান, আমি ফার্স্ট টাইম আর কি, আমার আইডিয়া নাই, জি, বাট আমি না ফ্রেন্ড বন্ধুরে জিজ্ঞাসা করছি, জি, বাট এটা সারা তো সার্ভে করব কইলা, জি, কিন্তু এটা আমি একবার সার্ভে করে এটা ফার্মুনি থারা এটা যদি আমার কাছে লাগে বেশি দরি লিছে বা সামথিং, এটা কম্পেয়ার করতাম ফার্মুনি, জি,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কল করার লাগি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি যে স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে হঠাৎ আপনি টেক্সট করে আপনার নাম আর কোয়েরি আপনার সাবজেক্টটা টেক্সট করে রাখি দিবাতে আমরা ফাইতে সুবিধা হইব এবং সেও আপনার লগে পরে বিস্তারিত কন্টিনিউ করবো। বাট এখন উপস্থিত আপনারে অতখানো খালি সময় ব্রেক হওয়ার সময় যার যে ইয়েস প্রত্যেক পেপারও ফার্স্ট টাইম বাইক হইন কাউন্সিল থেকে বাইক হইন মার্কেট থেকে এখন প্রত্যেক পেপার ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু থাকে। তো আমরা ডেফিনেটলি আপনি খালি আশা দিলাম না, আপনার লগে ডেফিনেটলি কন্ট্যাক্ট করাইব। প্লিজ আপনি দয়া করে আপনার নাম আর কোয়ারিটা টেক্সট করে রাখি দিন যান। থ্যাংক ইউ। সরি আমি আমরা সহজ ভাষায় কইলে বেশিরভাগ কলারও আমরা সিলেটের মানুষ। তো দর্শক শ্রোতা আপনারা যে মেইন সাবজেক্ট যেটা আপনার কাছে ইন্ট্রোডিউস করতাম চাইলাম এটা হয়েছে গিয়া আপনারা প্রপার্টি বিষয়ে নানান ব্যাপার স্যাপার আছে, মেনটেনেন্স আছে এটা অবশ্যই আছে, কিন্তু বাইং অ্যান্ড সেলিং যেটা এটাত গিয়া যাতে আপনারা ক্ষতিগ্রস্ত হইন না, আপনারা যাতে কমিশনারের গেছে আপনারা যাতে টেকা লুজ হরইন না, আপনারা যাতে ফিজ বলতে যেটা বুঝায় এটা না দিয়া কিলা আপনি আপনার প্রপার্টির উপযুক্ত মূল্য আপনি দিয়া লইতা অথবা বেসলে আপনি পুরা টেকা যাতে আপনি ফাইন, ওটাও আমরা মেইন চেষ্টা। এবং ইন দ্য মিন টাইম প্রপার্টির মেনটেনেন্সও গেলেও যে সেফটি ইস্যু, কনস্ট্রাকশন ইস্যু, এক্সটেনশন ইস্যু বা আর্কিটেকচারাল ইস্যু, লিগেল ম্যাটার যেটা যেটা যে যেখানেও যেটা লই আপনারা আর্টিস হইন বা দ্বিধাদ্বন্দ্ব ফিল করা আপনারা হয়তো আপনার লোকাল এজেন্টের লগে আপনারা মাত্রা তারা আপনার কোন অ্যাডভাইস দেয় কোনটা রাইট আপনি জানেন না। তো আমরা যে যে প্যানেল আমরা ক্রিয়েট করছি আমরা মাঝে সব প্রপার্টি বিষয়ে যত যত বিষয় আছে আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটি দেখুন এনাফ মানুষ আসুন শিক্ষিত আসুন সবে এটা কোয়ালিফিকেশন সব আমরা একখান হয়েছি, আমরা আপনারা এই খেদমত দিতাম ফার্মু যাতে আপনারা লুজার হইন না। আমরা মানুষের আমরার কমিউনিটির মাঝে আমরার মাঝে নিজস্ব মানুষ প্রত্যেক ক্ষেত্রে থাকে সেনে আপনারা এক্সট্রা পয়সা খরচ করতা লুজ করতা ওটাও আমরার কনসেপ্ট। তো আমরা চেষ্টা করবো আপনারারে অতটুক সেবা দেওয়ার লাগি যাতে আপনি কোনো কমিশন না দিয়া আপনি আপনার প্রপার্টি কিনতে পারেন, আপনি আপনার প্রপার্টি বেচতে পারেন, আপনি যাতে প্রপার্টির প্রপার্টি লাডাত উঠতে পারেন, আপনি আপনার নিজস্ব ঘর কিনতে পারেন। যে কলর ব্রেকের আগে যে ভাইয়ের ফোন করছিল যে তাই কাউন্সিলর ঘর ফাঁস পাঁচশো ধরে তাহার এখন রাইট টু বাই ইউজ করতে তারা গুড বহুত মানুষের আমরা কমিউনিটির আমি হইতে গেলে 50% উপরেও কিন্তু সেম ও কনসেপ্ট থেকে আইসি আমরা সব। হ্যাঁ একসময় কাউন্সিলর গড়ে থাকছি, একসময় খাস খাম করছি, একসময় সেফটি করছি, এখন আমার ইচ্ছে হয়েছে কেনার লাগে আমি কিনতে পারছি। তারপরে যেটা আয় অবভিয়াসলি গড়ের যে সময় জিনিস ব্যাপারটা সেটেল হয় তখন আয় যেটা রানাবাই যে খাজটা করেন প্রপার্টির মাঝে। আচ্ছা তো জি মেনটেনেন্সে কিতা কিতা ইমপ্রুভ করা লাগবে তো একটা কল লইলে। জি আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, কোথেকে বলছেন? জি ভাই জি কলার থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনার লিজ এক্সটেনশনের বিষয় তো, আপনি লিজ এক্সটেনশনের করার জন্য কিছু প্রসিজিয়ার আছে, আপনাকে হয়তো একজন সলিসিটার কাছে যেতে হবে, সেই সলিসিটার আপনার লিজ এক্সটেনশন করতে পারবে, আপনাকে কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে, লিজ এক্সটেনশনের একটা নোটিশ দিতে হবে, এটা আন্ডার মানে লিজ এক্সটেনশনের প্রপার্টি সেকশন আছে, সেই সেকশনের আন্ডারে আপনাকে এখানে সেকশন বলে তো আর কোনো লাভ নাই, আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দিলে লিজ এক্সটেনশন হবে। লিজ এক্সটেনশনের কিছু প্রিমিয়াম আছে, আপনাকে সেই প্রিমিয়ামটা পে করতে হতে পারে, ডিপেন্ড করবে আপনার কোন ধরনের প্রপার্টি, কাউন্সিল হলে কাউন্সিল আপনাকে নোটিফাই করবে যে আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হবে এবং কত দিনের জন্য ফার্দার এক্সটেনশন আপনি করতে পারবেন। আপনি যে কোনো সময়ে আপনি আপনার এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করতে পারেন, যেহেতু 67 ইয়ার আছে গুড, আপনি এখনই আমার মনে হয় করাটা বেটার হবে, তাহলে আপনি হয়তো ফার্দার আরও অনেক সময় 125 ইয়ার্স, অনেক সময় 99 ইয়ার্স, যেটা আপনার ম্যানেজিং এজেন্ট যারা থাকবে, যদি লোকাল অথরিটি হয় লোকাল অথরিটি, যদি প্রাইভেট ম্যানেজিং এজেন্ট হয় প্রাইভেট ম্যানেজিং এজেন্ট এজেন্ট, তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে কোম্পানি যে প্রপলা হারকা বুঝতে পারছি, ওরা তো প্রাইভেট এজেন্ট, ওরা টাওয়ার হ্যামলেটসের সাথে কাজ করে।
আপনাকে ওদেরকে প্রথমে একটা নোটিশ দিতে হবে, আপনাকে নোটিশ দেওয়ার জন্য আপনাকে একজন অথরাইজড যারা লিজ এক্সটেনশন ভালো কাজ জানে, কারণ লিজ এক্সটেনশন একটা একটা কন্ট্রাক্টের মতো, এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে, অনেক চার্জ থাকে, এগুলো সবকিছু আপনাকে এক্সপ্লেন করতে হবে, সবকিছু বুঝে আপনাকে লিজ এক্সটেনশনের একটা দরখাস্ত পাঠাতে হবে। তারপরে তারা আপনাকে একটা প্রিমিয়াম সহ আপনাকে একটা অফার দিবে, একটা সার্টেন সময় দিবে, সেই সময়ের মধ্যে আপনাকে সেই অফারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যখন সেই অফারটাকে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে ওই একটা ওই প্রিমিয়ামের টাকাটা দিতে হবে। নর্মালি আপনি একটা সলিসিটার ধরে করতে পারেন, যদি আপনার সলিসিটার নাও থাকে আপনি যদি নিজে ভালো বুঝে নিজে করতে পারেন, কারণ সলিসিটারের তো একটা কস্ট আছে। আর এটা একটা প্রসেস, একটা অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আপনি আপনার যে কোনো সময় আপনার দরখাস্তের মাধ্যমে, যেহেতু আপনি বর্তমান লিজ হোল্ডার আর পপুলার হারকা এরা খুব ভালো অথরিটি, এরা খুব হেল্প করে মানুষকে, আপনি এবং আপনার যদি এই সংক্রান্ত আরও জরুরি আছে, এই যে আশরাফ ভাই আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম রান করতেছে, আপনার মতো আরও অনেকেই আশরাফ ভাইয়ের সাথে আছেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাদেরকে একটা রাইট প্ল্যাটফর্মে আপনাদের সাথে অ্যারেঞ্জ করাই দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা স্ক্রিনে যে নাম্বারটা আছে টেক্সট করে আপনার ডিটেলস দিবা, ইনশাআল্লাহ আপনার যোগাযোগ করাইব। আরও বহুত মানুষ কলো আছেন, সরি টক টু ইউ লেটার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কোথায় বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলেন। আমি প্রশ্ন যেটা আমার, যে আমি তো এই দেশ থেকে আর আয়ারল্যান্ড থেকে ইনভাইট করতাম ইউকে তে, তখন কিছু বাঁচা বা ইয়ে চয়েস হইল, আমি চিন্তা চাইলাম কোন প্রপার্টি, আমি কি এইরকম আয়ের উৎস দেখাই তুইব না না দেখাই আমি কিনতে পারবো? জি আচ্ছা, আপনাকে কভার করতে হবে। আর ইন্টারন্যাশনাল প্রপার্টির ক্ষেত্রে মানি লন্ডারিং আরো স্ট্রংলি ট্রিগার করে, ট্রিগার করার মানে হচ্ছে যে আরো স্ট্রংলি এটাকে অ্যাসেস করতে হয় যে আপনার কাছে টাকাটা কোথেকে আসছে, আপনি এই টাকাটার সোর্সটা কি। সুতরাং আপনাকে অবশ্যই সোর্স অফ ইনকাম দেখাতে হবে, কারণ নাহলে আপনি প্রপার্টি কিনতে পারবেন না। আর ইন্টারন্যাশনাল যারা ওভারসিজ পার্সন যারা, তারা অবশ্যই লন্ডনে বাড়ি কিনতে পারবেন, আপনাদের বাড়ি কেনার অপশন এখানে আছে, আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন। এইসব ক্ষেত্রে ক্যাশ বাড়ি কেনাটা ভালো, কারণ ওভারসিজ মানুষ যারা থাকে তাদেরকে, তাদের জন্য মর্গেজ পাওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ আপনাদের ইনকামটা ইন্টারন্যাশনাল ইনকামটাকে এই ইউকে এর মর্গেজ অ্যাসেসররা একটু একটু নেগেটিভলি হয়তো দেখে, হয়তো পজিটিভলিও দেখে, কিন্তু বেসড অন আপনার সোর্স অফ ইনকামটা কি, ইনকামটা কী কোথেকে আসছে। ইন্টারন্যাশনাল বাড়ি আপনি লন্ডনে কিনতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু টাকার বিষয়টা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার পাউন্ড কোথেকে আসছে কিংবা আপনি ইউরো কোথেকে আসছে, আপনার সোর্সটা কী, আপনার ইনকামটা কী, সমস্ত কিছু থাকতে হবে। আর ইন্টারন্যাশনাল বাড়ি আপনাকে ক্যাশে কেনা ভালো, মর্গেজ পাওয়াটা হয়তো ইন্টারন্যাশনাল মানুষের জন্য একটু একটু কমপ্লিকেটেড হবে। আর এই বিষয়ে যদি আরও ফার্দার জানতে চান, আমরা আছি ইনশাআল্লাহ আপনার সাথে, আপনাকে এই বিষয়ে গাইড করার জন্য। আপনি যোগাযোগ করবেন আমাদের নাম্বারে, আমরা তো আছি, এই জন্যই আমরা আসছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ কলার, কল করার লাগি। আর যারা আরও কোয়েশ্চেন করতে পারবে, কোনো কোনো সময় আছে একজনের কোয়েশ্চনে কিন্তু দশজনের আনসার হয়ে যায়। আর যারা মনে মনে আপনারা কোয়েশ্চেন হয়তো ফোন কল করতে চাই না, স্ক্রিনের নাম্বার আছে, টেক্সট করিয়ে আপনার কোয়েরি রাখি দিবা, আমরা অবশ্যই আপনার লোকে যোগাযোগ করবো এবং সেবা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বারবার আপনারা বুঝাইতাম কইতাম চাইরাম, যে আপনারা যাতে কিনাত গিয়া অথবা বেসাত গিয়া যাতে আপনারা নিজস্ব যে প্রপার্টির যে ভ্যালু এটা থেকে বেশি দেন না, কম দেন না, ওটা থেকে ওটা কমিশন ফ্রি যাতে থাকতে পারেন, আমরা এটার লাগে ইউকের মাঝে সেও আপনারা এই ফেসিলিটি দিত নাই, একমাত্র আমরাও পারমো এবং ওটা আমরা করতাম ফার্মের লাগে আমরা আপনার কাছে আইসি। তো হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন? কোথেকে কইরা?
এখন আপনি কি কিতাব পাইবা ওটা জানতে চাইরা জি কোন পেপার উপর পাই মানে জি জি মানে করে মালিক করি আমি বাসে টিকিট এমনি খালি পাইছি তারা দিতে এই মর্গেজ এরা এমনি একটা এন্ড অফ লেটার দিছে যে তোমার মর্গেজ এর অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে জি এটা দিছে ঠিক আছে আসলে হইছে কি এখন কো থ্যাংক ইউ কল করার লাগি আপনারে ফয়লা নম্বর হইছে কি প্যান্ডেমিকের কারণে এমন একটা খেওস হইছে বড় বড় ডিপার্টমেন্টের সবর কাছ থেকে এক এক্সকিউজ আমরা দিতাম সাইরাম ডিলে হইজার কিউ আপ হই রইছে হয়তো দেখা গেছে যে আপনারা আপনার জিনিসটা মোস্ট লাইকলি আমার যেটা মনে হয় এটা কিউ আপ হই রইছে হয়তো এটা সিস্টেম লাইন ধরে রইছে আমি একটু হেল্প করতে জি হোক প্লিজ কথা হচ্ছে যে উনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ওনার মর্গেজ কিউ হয়ে গেছে উনি মর্গেজ কোম্পানি থেকে একটা চিঠি পাইছেন যেখানে ওনাকে বলা হয়েছে যে ওনার মর্গেজ জি ক্লিয়ার হয়ে গেছে তো মর্গেজ যখন ক্লিয়ার হয়ে যায় আপনি যখন মর্গেজ নিছিলেন আপনার প্রপার্টির এগেনস্টে এই মর্গেজটা ল্যান্ড রেজিস্ট্রিতে আপনার টাইটেলের এগেনস্টে চার্জ হিসাবে জমা ছিল যখন আপনি মর্গেজের টাকা সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছেন তখন সেই চার্জটা ইলেকট্রনিকলি নর্মালি যে ল্যান্ডার আপনাকে টাকা দিয়েছিল তারা ইলেকট্রনিকলি ল্যান্ড রেজিস্ট্রিকে আপডেট করে যখন ল্যান্ড রেজিস্ট্রিকে এটা আপডেট করে দেয় ল্যান্ড রেজিস্ট্রি এই চার্জটাকে রিমুভ করে দেয় আপনার প্রপার্টি যদি ফ্রি হোল্ড হয়ে থাকে তাহলে আপনার প্রপার্টিতে আর কোনো চার্জ থাকবে না দেখাবে যে আপনি কত টাকা ভ্যালু পে করছেন এবং দ্যার ইজ নো চার্জ এই বিষয়টাতে যদি আপনি জানতে চান যে তারা ওই জিনিসটাকে আপডেট করছে কি না আপনি আমাদের এই যে ওই যে আশরাফ ভাই স্টুডিও নাম্বার যোগাযোগ করে দিবেন উনি অবশ্যই আপনাকে একজন কম্পিটেন্ট পার্সনের কাছে রেফার করবে যে আপনাকে ল্যান্ড রেজিস্ট্রি থেকে ওই ডকুমেন্টটা আপনাকে বের করে দিতে পারবে ওই ডকুমেন্টটা বের করে দিলে আপনাকে দেখতে পারবেন যে আপনার এখানে আর কোনো চার্জ আছে কিনা থাকলেও যদি থাকে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওরা যদি করে থাকে তাহলে ভালো অটোমেটিক এটা ল্যান্ড রেজিস্ট্রি আপডেট হয়ে যাবে আর যদি না করে থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এবং এটাকে রিমুভ করার ব্যবস্থা করতে পারবেন জি স্যার থ্যাংক ইউ আপনি কলার আশা করি অ্যানসার পাইছেন লেটস গো টু দ্য নেক্সট কল আসসালামু আলাইকুম কলার কোথা থেকে বলছেন কে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম কলার মনে হয় হারিয়ে ফেলছে হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম কলার কে বলছেন কোথা থেকে বলছেন জি হকা হন রাজানি জি সামার হন্ডানি ভাই আসসালামু আলাইকুম কে কইরা ভাই কই থেকে কইরা ভাই আমি ইসলামাবাদে মাত্রাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো তো তোমাদের একটা কোয়েশ্চন ভাই জি হকা আপনি কি সামনে আমি আছি শুনরাম যেমন গোর কিনার পেলাম পুরো দাম দিলো 500 হাজার কিন্তু বুঝতাম গিলা যে এজেন্টে তার কমিশন দাখিল করি বা মালিকর দাম তাকে ইনক্লুড বুঝতাম ভাই সরি ভাই কোয়েশ্চনটা রিপিট করবেন আমি উনতাম পারাম না মনে আছে টিভি ভলিউম বাড়াই প্লিজ আবার হোকা টিভি ভলিউম কমাইল ভাই আচ্ছা হোকা যেমন একটা গোর কিনার পেলাম গোর দাম দিলো 500 হাজার জি এখন কি বুঝতাম গিলা যে এজেন্টে তার কমিশন রাখছে না মালিকে তার রিয়েল কাজ রাখছে কি লোক লেখি লাভ করতে জি জি ওকে থ্যাংক ইউ ভেরি গুড কোশ্চেন জি অভু ভাই এগেইন আপনি আপনার আসসালামু আলাইকুম কলার থ্যাংক ইউ আপনার প্রশ্ন করার জন্য আপনি যেহেতু কিনতে গেছেন আপনার যে বাইং এর যে প্রাইসটা ধরা হয়েছে সেটা একটা ভ্যালুয়েশন করা হয়েছে বাড়িটার একটা ভ্যালুয়েশন করছে ভ্যালুয়েশন করে মার্কেটের একটা ভ্যালু যেটা তারা মার্কেটে অ্যাডভার্টাইজ করছে সে এটা আপনি যেটা কিনছেন এইখান থেকে আপনি কমিশন দিচ্ছেন কি দিচ্ছেন না এটা আসলে এখানে মুখ্য বিষয় না কারণ আপনার কাছ থেকে বাইং ল্যান্ডলর্ড শুধুমাত্র বাইং এর কস্টটা নেবে এজেন্ট সত্যি কথা বলতে সেলারের কাছ থেকে টাকাটা চার্জ করবে ল্যান্ডলর্ডের কাছ থেকে টাকা চার্জ করবে আপনি যদি 500 হাজার পাউন্ড দিয়ে কিনেন আপনি 500 হাজার পাউন্ড দিয়ে কিনছেন এখানে আপনি তাকে কিছু দিচ্ছেন না কিন্তু যে 500 হাজার পাউন্ড দিয়ে বিক্রি করছে তার কাছ থেকে স্টেট এজেন্টের একটা এগ্রিমেন্ট থাকবে অনেক সময় 1% হয় অনেক সময় 1.5% হয় তো এজ এ বায়ার আপনি কিছু পে করছেন না এজ এ সেলার অনেকেই অনেক হায়ার অ্যামাউন্ট পে করছে এই কারণেই আমরা মার্কেটে নিয়ে আসছি যে এজ এ সেলার কেউ যদি বাড়ি বিক্রি করতে চান আমরা তার কাছে কোনো ফি অথবা কমিশন নিব না
যদি কেউ 500,000 পাউন্ডের একটা বাড়ি বিক্রি করেন, আমরা 500,000 পাউন্ডই আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিব এবং এখান থেকে আমরা কোনো কমিশন নেব না। আমরা অন্যান্য যে কোনো স্টেট এজেন্ট থেকে আলাদা, এবং একমাত্র কোম্পানি যতটুকু আমার জানা মতে, আই বিলিভ যে এটা ট্রু, যে একমাত্র কোম্পানি যারা আমরা মার্কেটে অফার করতেছি যে আমরা কোনো প্রকার কমিশন এবং কোনো প্রকার ফি নিব না। আপনার 500,000 পাউন্ড আপনি 500,000 পাউন্ডই বাড়ি থেকে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ, আশা করি আনসার পাইছেন। আমরা আর ব্রেকে যাওয়ার সময় হয়ে যাওয়ার আবার তো ছেড়া না ভাই। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে কইডা? আসসালামু আলাইকুম ভাই, কে কইডা? কই থেকে কইডা? জি ভাই, এম বানি তো কইডা। জি, আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হোক আছেন, কিতা খদমত করতাম পারি? আমি বাইক লেটে দিন ভাই, সবটা 25% টিকা দেওয়া লাগে, নি আর সাম ডিটে দেওয়া লাগবে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমার বাই টু লেট অফার নাকি তা 25% দেওয়া লাগবে নি, ওটা জিজ্ঞেস করিনি। জি আচ্ছা আচ্ছা, মানে মেইনলি আপনি জানতে চাই এটা যে বাই টু লেট অফ রেস্ট্রিকশন কি তা? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপু ভাই এগেইন আপনারা ফিল কুইকলি একটা দিলে ব্রেক এর সময় হয়ে যায়। বাই টু লেট এটা আসলে পিওরলি মর্গেজ অ্যাডভাইস, আপনাকে এটার জন্য আমরা অ্যাসেস করব যে আপনি আমাদের প্ল্যাটফর্মে যোগাযোগ করেন, আপনার জন্য একটা ভালো মর্গেজ অ্যাডভাইজার এখানে যোগাযোগ করে দিবে। বাই টু লেটটা যেহেতু আপনি প্রফিট মেক করবেন, এখানকার ইন্টারেস্ট রেট বেসড অন আপনার ক্রেডিট স্কোরিং, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, এগুলোর উপর বেস করে নর্মালি ব্যাংক আপনাকে একটা ইন্টারেস্ট রেটের সাথে কত পার্সেন্ট কমিশন আপনাকে দিতে হবে, কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনাকে মেক করতে হবে, এটা তারা নির্ধারণ করে দিবে। তো এখানে আপনাকে এসডিএলটির বিষয়টা যেটা আছে, এসডিএলটি যে কোনো প্রকার প্রপার্টি যদি মানির মাধ্যমে ট্রানজ্যাকশনটা হয়, আপনাকে এখানে অবশ্যই এসডিএলটি পে করতে হবে। তো এসডিএলটির বিভিন্ন লেভেল আছে, কিছু কিছু লেভেল আছে এক্সাম আছে, কিছু কিছু লেভেল আছে এক্সাম নাই। বাই টু লেটের ক্ষেত্রে এক্সামশনের সম্ভাবনা কতটুকু আছে, অ্যামাউন্টটা কতটুকু, এগুলো আসলে ডিটেলসে বলতে গেলে অনেক স্পেসিফিক হয়ে যাবে এবং এটা আসলে সম্ভব না। যে ট্যাক্স করে রাখি দিই ভাই, ইনশাআল্লাহ আপনাকে যোগাযোগ করাইব, ওনারা আপনাকে একটা স্পেশালিস্ট ইনশাআল্লাহ আর যারা আপনাকে হেল্প করবে। জি, থ্যাংক ইউ। আর ব্রেক এর সময় যার দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ আপনারা কল করা, আর আমরা চেষ্টা করবো আপনার খেদমত করার লাগি। তো লগে থাকুক, আর এগেইন এন্ড এগেইন আমরা এনটিভি রূপর পক্ষ থেকে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ যারা কলাকুশলী হেল্প করেন। রানা ভাই, আপনার কাছে একটু আসি এখন, এই যে যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম, যে কাজে গেলে যে আমাদের যে বর্তমানে আমাদের যে কমিউনিটি, হ্যাঁ, আপনি মনে করেন আমাদের বাঙালি কমিউনিটি বড় হইতেছে এখন, আপনাদের অবশ্যই অনেক ক্লায়েন্টের কাছে যান বাঙালি, তো বাঙালিরা কি অসুবিধা ভোগ করতেছে অন্যান্যদের কাছ থেকে, আমরা যে কি করা উচিত মানুষের জন্য আপনি মনে করেন? আসলে ইউকেতে বাঙালিরা প্রপার্টি যে লিগ্যাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলোতে খুব একটা বেশি তারা মানে জানে না, নলেজ নাই আর কি, তারা জানে না। তো যে কারণে তাদের বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় আর কি। তো এখন আর আপনার কোশ্চেনটা কি ছিল স্যার? ওই যে মানে আপনি কি 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 অভিজ্ঞতার বেশি ফেস করেন, যে যেটা মানুষ সচরাচর আপনি পান, আমাদের বাঙালিরা কিভাবে সাফার করতেছে প্রপার্টি নেয়ার পরে, বা হ্যাঁ নেওয়ার পরে বেশিরভাগ নেয়ার পরে তাদের যে প্রথম যে জিনিসটা হয়, যে প্রপার্টি তারা চায় যে উঠার আগে তারা মেইনটেনেন্স ঠিক করার জন্য, তো যখন তারা বিভিন্ন বিল্ডারদের কাছে যায়, তো তারা বুঝে না যে আসলে আসলে কি অ্যাডভাইসটা কি রাইট দিচ্ছে কিনা, গাইডেন্সটা রাইট করছে কিনা। আচ্ছা আচ্ছা, তো তারা ভুক্তভোগী হয়, ভুক্তভোগী। তো যখন আপনি যান মনে করেন একজন বাঙালিকে পায়, তার কি নিশ্চয়ই কিছু খুশি? অবশ্যই, একজন বাঙালি যখন আরেকজন বাঙালিকে পায় খুশি হয় একটু, যে আমাদের লাইনে মানুষ আছে পায় যে। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, তো দর্শক শ্রোতারা, আপনাদেরকে যেটা আমি অনেস্টলি বারবার মনে করে দিয়েছি, যে আমরা চেষ্টা করতেছি যে মানুষ যাতে হয়রানি থেকে বাঁচে, মানুষ যাতে কমিশন দেওয়া থেকে বাঁচে, কমিশন যাতে সেটা যেভাবেই হোক এজেন্টদের কাছ থেকে যাতে হয়রানি মানুষ না পায়, তারই এটাই আমাদের চেষ্টা। এবং আমরা আবারও আমি অপুভাইয়ের কাছে যাচ্ছি, অপুভাই আপনি মানুষ থেকে মানে আমাদের শ্রোতাদেরকে, দর্শক শ্রোতাদেরকে আপনি একটু ডিটেল করে বলেন যে আমরা আসলে মানুষ, আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন যে আসলে মানুষ কোথায় কোথায় ধাক্কা খাচ্ছে এবং আমরা কিভাবে সেখানে হেল্প করতে পারি। জি, ধন্যবাদ। আসলে ধাক্কাটা খাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি আর কলাই চটা লইলে যে আসসালামু আলাইকুম কলার, কে কইরা, কই থেকে কইরা? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, আপনি ভালো? জি, খোকা। আচ্ছা, ওই যে গীতা, আপনি যে বিক্রি করলা 500,000 যে বিক্রি করি, আপনি যে কমিশন নেন না,
5,000 pound তো আমরা আপনাদের জন্য এইজন্যই ফ্যাসিলিটিটা নিয়ে আসছি যেখানে আমরা কোনো প্রকার কমিশন এবং ফি ছাড়াই আপনাদেরকে বাড়ি বিক্রি করার জন্য যতটুকু গাইডেন্স করা দরকার যতটুকু সেবা প্রদান করা দরকার আমরা সেভাবে চেষ্টা করব এতে করে আপনি আপনার বাড়ি 5000 পাউন্ডে বিক্রি করবেন 5000 পাউন্ডে আপনি পাবেন তবে হ্যাঁ আমরা এখানে একটা যারা যে যারা আপনাকে এইভাবে বিভিন্ন বিষয়ে হেল্প করবে এই যে যারা আপনাকে বাড়িটা বিক্রি করার জন্য হেল্প করবে তারা তো একটা পয়সা মেক করবে তারা এখানে বিভিন্ন ধরনের রেফারেল ফি পাবে কমিশন পাবে রেফারেল ফি পাবে সেটা আপনার অংশ থেকে নেবে না আপনাকে যারা সার্ভিসটা প্রোভাইড করবে সেই সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে তারা একটা রেফারেল ফি পাবে সেই রেফারেল ফিটাই হবে তাদের একটা ইনকাম তো এটা কোথা থেকে আসবে তাইলে জি এই রেফারেল ফিটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে যেমন আপনার যদি প্রপার্টি ইমপ্রুভমেন্টের কাজ করেন তখন ওইখান থেকে আসতে পারে আপনার যদি কোনো লিগ্যাল অ্যাডভাইজার থাকে সলিসিটর থাকে কনভেন্সার থাকে সেখান থেকে আপনার রেফারেল ফি আসবে কমিশন এক জিনিস এটা আমরা যদি সব হেল্প করার যাই আমরা যদি হেল্প করার ইচ্ছায় হেল্প করতাম চাই তাহলে কিন্তু এই কমিশন ব্যাপারটা তখন আর আয় না কমিশন থাকবে না একটু অ্যাড করছি সরি ইন্টারাপ্ট করার জন্য এটা আসলে কমিশন না এটা হচ্ছে রেফারেল ফি রেফারেল ফির মাধ্যমে এখানে পয়সাটা মেক হবে অবশ্যই তারা যেহেতু ব্যবসা করতে বসে তাদের সংসার আছে তারা ব্যবসা করবে প্রফিট মেক করবে এবং এটা রেফারেল ফির মাধ্যমে আসবে আপনারা যারা বাড়ি বিক্রি করবেন 5,000 পাউন্ডের বাড়ি বিক্রি করবেন আপনারা 5,000 পাউন্ডই পাবেন কিন্তু আপনাদের 5,000 পাউন্ড বিক্রি করতে যেমন ধরেন আপনি একজন সলিসিটার ধরতে হবে সেই সলিসিটার তাকে একটা কমিশন দিবে একটা রেফারেল ফি দিবে এটাকে কমিশন বলা যাবে না একটা রেফারেল ফি দিবে আপনার 5,000 পাউন্ডে কোনো কমবে না কমবে না থ্যাংক ইউ লেটস গোইং টু দ্য নেক্সট কল আসসালামু আলাইকুম কলার খে কইরা হইতে কে কইরা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই 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 এখন ফোনটা খুব ভালো লাগে খো খো কাজন কি তা খেদমত করতাম পারি জি আমি আমি এত দিন জানো স্যার আমি পাস পিছে আইছি দেখো জি তো 3 বছর হয়ে গেছে এখন কি আমি এই অবস্থা গোয়া কিনতাম পারবো না আমি সাই গোয়া কিনতাম কত বছর ধরে আইছেন কইছেন 3.5 বছর আচ্ছা তো আপনি গোর কিনতে পারবেন ওটা জায়গাটা জি 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 আচ্ছা তো বুঝে নিব জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যে আপনি ঘর কিনতে পারবেন আপনি যেহেতু স্পাউস ভিসায় আসছেন আপনার স্পাউস ভিসার রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আপনার কাজের পারমিশন আছে আপনি হয়তো আর্ন করতেছেন আপনার আর্নিং করতে হবে ঘর কেনার জন্য আপনার এই দেশের রেসিডেন্স পারমিট আছে আপনার লিগ্যাল রিকোয়ারমেন্ট যেটা ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা থাকা দরকার সেটা যেহেতু আপনি স্পাউস ভিসা আছেন আপনার সেটা আছে আপনার যদি ইনকাম থ্রেশহোল্ড ঠিক থাকে মানির ম্যাটারটা যদি আপনি সুন্দর করে জাস্টিফাই করতে পারেন আপনি ইনশাল্লাহ বাড়ি ঘর কিনতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ থ্যাংক ইউ আশা করি আনসার পাইছেন হ্যালো আসসালামু আলাইকুম কলার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন জি এত ভালো আছি আমি ফোন করছি হোয়াটসঅ্যাপ থেকে আমার নাম কালাম তো আমি জানতে চাইছিলাম যে এখন যদি বাড়ি ঘরের ব্যাপারে কেউ যদি কাজে যদি আগায় তো এই লকডাউন যে 1 মাসের জন্য যে দিল আজকে গভর্নমেন্ট এটা কি আপনার কোনো এফেক্ট করবে নাকি না এই সময় কি এই কাজগুলি কি চলবে নাকি না কমপ্লিটলি অফ থাকবে আর সেকেন্ড কোয়েশ্চেন হইলো আমরা যারা কাজ করি যারা আপনার যদি আমাদের এমপ্লয়ার যদি আমাদের ফার্লো পেমেন্ট করে তো এই ফার্লো পেমেন্টের আমরা যখন এই পে স্লিপগুলি আমাদের ব্যাংকে সাবমিট করবো মর্গেজের জন্য
তখন এই ফার্লো পেমেন্ট গুলি কি আমাদের এফেক্ট করবে নাকি জি? থ্যাংক ইউ কোয়েশ্চন করার লাগে। আমার মনে হয় যে কোয়েশ্চনটা আপনি করছেন এটা অনেকেরই এই সেম কোয়েশ্চন। এখন কি এই কোভিড এর এফেক্ট, লকডাউনের এফেক্ট, হ্যাঁ ইনকাম সাপোর্ট যেটা গভর্নমেন্ট দিচ্ছে সেটা যারাই ওয়ার্কিং পারসন সবাইকে দিচ্ছে, এখন এইটার সাথে মর্গেজ কিভাবে কম্বাইন্ড হচ্ছে আসলে ব্যাপারটা কমপ্লিটলি নিউ। হ্যাঁ এটা আপনি অবশ্যই জানেন, কেউ কেউ এফেক্টেড, কেউ কেউ সাপোর্টেড, কারো স্মুথলি চলতেছে, কারো অ্যাপ্লিকেশন এখনও হ্যাঙ্গিং হয়ে আছে, তো অনেক ব্যাপার স্যাপার আছে। তো এটা দিয়ে আসলেই লিগেলি কিন্তু আমরা ফাইনাল কিছু বলতে পারবো না, উচিতও না, কারণ এমন আজকে আপনার সাথে আমি কথা বলছি আগামী শুক্রবারে হয়তো লকডাউন হয়ে যাবে। লকডাউন হয়ে গেছে, লকডাউন ডিক্লেয়ার হয়ে গেছে, মোটামুটি ডিক্লেয়ার হয়ে গেছে। আজকে তিনটার দিকে বরিস জনসনের দিকে বলতে পাঁচটার দিকে মিটিং ছিল, ওখানে বলে দিচ্ছে ভাইয়ের যে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা যে কনস্ট্রাকশন কাজ, কনস্ট্রাকশন ফার্ম লকডাউনের বাইরে কনস্ট্রাকশন কাজ চলবে জি, ঠিক আছে? সুতরাং কনস্ট্রাকশন বাড়ি ঘরে যদি কেউ কনস্ট্রাকশন করায় কিংবা অন্যান্য কনস্ট্রাকশনের কাজ করতে চায় তারা সেটা কন্টিনিউ করতে পারবে। আর ফার্লোর যে কথাটা আপনি বলছেন এটা ভেরি স্পেসিফিক, এখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার একটা ম্যাটার আছে, তো এখানে টু বি প্রিসাইজ এখানে কোনো অ্যাডভাইস করা যাচ্ছে না। আর আর অন টপ অফ দ্যাট আপনি যদি বলেন যে এটা আপনার আর্নিং কিনা, ইয়েস ফার্লো হইলেও এটা আপনার ইনকাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনাকে ইনকাম হিসাবে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? সুতরাং মর্গেজের ক্ষেত্রে এটাকে যদি ইনকাম হিসাবে ধরা হবে কি হবে না এটা মর্গেজ অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে। আপনি আমাদের প্ল্যাটফর্মে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ যে আশার ভাই আছেন আপনাকে উপযুক্ত একজন কম্পিটেন্ট পার্সনের সাথে যোগাযোগ করাই দিবে, যে আপনাকে এই বিষয়ে সঠিকভাবে অ্যাডভাইস করতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ কলার কল করার লাগে, আশা করি আনসার পাইছেন। আর বাকি সব যতজনে কল করছেন সবরে অসংখ্য ধন্যবাদ, সবার কোয়েশ্চেনের আনসার হয়তো আমরা পার্টলি দিছি, কিছু আমরা স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা টেক্সট করে আপনারা কোয়েশ্চেন জানাই দিবা, আমরা চেষ্টা করবো আপনারা ডিটেল আনসার দেওয়ার লাগে এবং রাইট পার্সনের লগে ডিপার্টমেন্টের লগে কন্ট্যাক্ট করানোর লাগে। আর যেটা মেসেজ যেটা আমরা দিতাম সাইরাম আপনারা সবার লাগি, এনটায়ার ইউকে সবার লাগি, যাতে আমরা বাঙালি কমিউনিটির মাঝে আমরা চাই আমরা যতটুকু আগাইছি আরও আগাইয়ে যাইতাম, এখন এটা আমরা সেটেল লিভিং এদেশও, আমরা যাতে বাড়ি কিনাত বেসাত গিয়া যাতে আমরা ক্ষতিগ্রস্ত হই না, আমরা যাতে বিভ্রান্ত হই না, আপনারা একলা ফিল করবা না, আমরা আসি, আমরার লগে যোগাযোগ করবা, আমরা যতটুকু সম্ভব আপনারারে আপনার আপনারা সবাইরে খেদমত দেওয়ার চেষ্টা করবো। অভু ভাই থ্যাংক ইউ ফর কামিং, অ্যান্ড রানা ভাই থ্যাংক ইউ ফর কামিং, আর এন টিভি এর উপর কোলা কৌশলীদের আমরা ধন্যবাদ জানাই আমরা এই অ্যারেঞ্জ করে দেওয়ার লাগি, এবং সবাইরে ধন্যবাদ জানাই, আগামী প্রোগ্রামও আগামী এই সেম সময়ে আবার যোগাযোগ হইব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।